নমস্কার বন্ধুরা হেলপার কেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আগামী ষোলোই আগস্ট থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা বিস্তারিতভাবে জানবো যে দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা রেশন কার্ডের কোন কোন কাজ করতে পারবেন এর জন্য আপনাকে কোন ফর্ম ফিল করতে হবে অর্থাৎ কত নম্বর ফর্ম ফিল আপে কোন কোন সমস্যা সমস্যার সমাধান করতে পারবেন এর সাথে আপনার কী কী কাগজপত্রের প্রয়োজন হবে বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে অল আইকনে ক্লিক করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনি এখন রাজ্যের যে জেলা থেকে দেখছেন সেই জেলার নামও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আসুন ভিডিওটি আমরা এখানেই শুরু করি তো অনিসকিন আপনারা যে নোটিফিকেশনটি দেখতেই পারছেন এটি প্রকাশিত হয়েছে খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে যেখানে কিন্তু প্রথমে আপনারা দেখতেই পারছেন খাদ্য সাথী রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইন অথবা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত কোনো রেশন কার্ড সংযোজন সংশোধন বা রেশন কার্ড সংক্রান্ত কোনো পরিবর্তন করতে হলে যে ফর্ম আপনাকে পূরণ করতে হবে এবং নথি অথবা যে তথ্য দিতে হবে বিস্তারিতভাবে আমরা জানবো প্রথমে বলা হয়েছে পরিবারের কোনো সদস্যরই যদি ডিজিটাল রেশন কার্ড না হয়ে থাকে এবং পরিবারটি ভর্তুকিযুক্ত খাদ্যশস্যের আওতায় আসতে চান তাহলে তাকে তিন নম্বর ফর্ম ফিল করতে হবে আবেদনকারীর বয়স পাঁচ বছরের বেশি হলে আধার কার্ডের ফটোকপি জমা করতে হবে বয়স পাঁচ বছরের নিচে হলে জন্ম সার্টিফিকেটের ফটোকপি জমা দিলেই হবে আবেদনকারী নিজের বা পরিবারের কোনো সদস্যের বৈধ মোবাইল নাম্বার লাগবে আধার কার্ডের উল্লেখিত ঠিকানা ভিন্ন অন্য ঠিকানা হলে সেই ক্ষেত্রে ঠিকানার প্রমাণ দরকার সেই প্রমাণ হিসেবে আপনারা পাসপোর্ট দিতে পারেন অথবা বিদ্যুতের বিল দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন এইগুলো কিন্তু আপনারা জমা করতে পারেন পরবর্তীতে আপনারা যে সুবিধাটি পাবেন সেটি হচ্ছে পরিবারের কিছু সদস্যের ডিজিটাল রেশন কার্ড না হয়ে থাকলে অর্থাৎ আপনার পরিবারে এমন কোনো সদস্য রয়েছে যার কিন্তু এখনও ডিজিটাল রেশন কার্ড হয়নি সেই জন্য কিন্তু আপনাকে চার নম্বর ফর্ম ফিল করে জমা করতে হবে পরিবারের প্রধান বা অন্য কোনো সদস্যের ডিজিটাল রেশন কার্ডের ফটোকপি জমা করতে হবে তার সাথে এছাড়াও আবেদনকারী নিজের বা পরিবারের কোনো সদস্যের বৈধ মোবাইল নাম্বার কিন্তু লাগবে ডকুমেন্ট হিসাবে এবাদেও পরিবারের সকল ডিজিটাল রেশন কার্ডধারীর আধার কার্ডের ফটোকপি কিন্তু আপনাকে জমা করতে হবে তো এর পরবর্তী তিন নম্বর যে সমস্যার আপনারা সমাধান করতে পারবেন সেটি হচ্ছে রেশন কার্ডের তথ্য যেমন নাম ঠিকানা জন্ম তারিখ ইত্যাদি সংশোধন করতে হলে অর্থাৎ আপনার যদি রেশন কার্ডে ভুল থেকে থাকে আপনি যদি সেগুলি সংশোধন করতে চান এর জন্য কিন্তু আপনাকে পাঁচ নম্বর ফর্ম ফিল করে জমা করতে হবে এর সাথে কিন্তু আপনার যে যে ডকুমেন্টের প্রয়োজন হবে সেটি হচ্ছে বর্তমানে ডিজিটাল রেশন কার্ডের প্রতিলিপি জমা করতে হবে অর্থাৎ আপনার কাছে যে বর্তমানে ডিজিটাল রেশন কার্ড রয়েছে তার কিন্তু একটি জেরোক্স কপি জমা করতে হবে তার পাশাপাশি প্রয়োজনীয় সংশোধনের সমর্থনের নথি অর্থাৎ যেমন ভোটার কার্ড কিষাণ ক্রেডিট কার্ড ব্যাংকের পাসবই অথবা ড্রাইভিং লাইসেন্স পাসপোর্টের ফটোকপি ইত্যাদি এগুলো কিন্তু আপনাকে জমা করতে হবে এগুলোর মধ্যে কিন্তু যে কোনো একটি জমা করলেই হবে পরবর্তীতে আপনাকে যে ডকুমেন্টটি জমা করতে হবে সেটি হচ্ছে আবেদনকারীর আধার কার্ডের ফটোকপি জমা করলেই হবে যদি আবেদনকারীর বয়স পাঁচ বছরের নিচে হয় তাহলে কিন্তু তার ক্ষেত্রে জন্ম সার্টিফিকেটের ফটোকপি দিলেই হবে পরবর্তী যে ডকুমেন্টের প্রয়োজন হবে সেটি হচ্ছে আবেদনকারীর নিজের বা ফটোকপি কোনো সদস্যের বৈধ মোবাইল নাম্বার কিন্তু প্রয়োজন হবে তো চার নম্বর যে সমস্যাটি সমাধান করতে পারবেন সেটি হচ্ছে রেশন দোকানের পরিবর্তন যদি আপনি পুরো পরিবারের ক্ষেত্রে রেশন দোকান পরিবর্তন করতে চান এর জন্য কিন্তু আপনাকে ছয় নম্বর ফর্ম ফিল করতে হবে যদি আপনি আংশিক পরিবারের ক্ষেত্রে রেশন দোকানের পরিবর্তন করতে চান এর জন্য কিন্তু আপনাকে তেরো নম্বর ফর্ম ফিল করতে হবে এবং বিবাহজনিত কারণ হলে কিন্তু চৌদ্দ নম্বর ফর্ম ফিল করতে হবে এর জন্য যে ডকুমেন্টগুলি আপনার প্রয়োজন হবে সেটি হচ্ছে বর্তমানে যে ডিজিটাল রেশন কার্ড রয়েছে তার কিন্তু ফটোকপি অর্থাৎ জেরক্স লাগবে এছাড়াও কিন্তু আবেদনকারীর আধার কার্ডের ফটোকপি লাগবে এবং বিবাহের কারণে যদি রেশন দোকান পরিবর্তন করতে চান তাহলে কিন্তু বিবাহের শংসাপত্রের ফটোকপি জমা করতে হবে এর সাথে কিন্তু আপনার পরিবারের বাকি সদস্যের আধার কার্ডের ফটোকপি জমা করতে হবে পাঁচ নাম্বার যে আপনি সমস্যার সমাধান করতে পারবেন সেটি হচ্ছে মৃত্যু বা অন্য কারণে যদি আপনি রেশন কার্ডের সমর্পণ করতে চান অর্থাৎ আপনি যদি রেশন কার্ডের স্যারেন্ডার করতে চান তাহলে কিন্তু আপনাকে সাত নম্বর ফর্ম ফিল করে জমা করতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে যেখানে কিন্তু আপনার যে ডকুমেন্টগুলি প্রয়োজন হবে সেটি হচ্ছে ডিজিটাল রেশন কার্ড কিন্তু আপনাকে জমা করতে হবে সাথে কিন্তু মৃত্যুর শংসাপত্র বা অথবা শ্মশান কার্ড বা গোরস্থানের শংসাপত্র কিন্তু আপনাকে জমা করতে হবে এর পরবর্তী যে আপনারা সমস্যার সমাধান করতে পারবেন সেটি হচ্ছে ডুপ্লিকেট অর্থাৎ বিকল্প রেশন কার্ড যদি আপনি পেতে চান তো যদি আপনার রেশন কার্ডটি হারিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে নয় নম্বর ফর্ম ফিল আপ করে জমা করতে হবে সেখানে যে যে ডকুমেন্টগুলি প্রয়োজন হবে সেটি হচ্ছে হারিয়ে যাওয়া ডিজিটাল রেশন কার্ডের ফটোকপি অর্থাৎ জেরক্স কপি কিন্তু আপনাকে জমা করতে হবে যদি সেটি না থাকে তাহলে কিন্তু অন্য কোনো সদস্যের রেশন কার্ডের জেরক্স কিন্তু আপনাকে জমা করতে হবে পরবর্তী যে ডকুমেন্টের প্রয়োজন হবে সেটি হচ্ছে পরিবারের সকল সদস্যের আধার কার্ডের প্রতিলিপি অর্থাৎ আধার কার্ডের কিন্তু জেরক্স দিতে হবে এবারেও যদি আপনার রেশন কার্ডটি নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ডিজিটাল রেশন কার্ডের যে জেরক্স কপি সেটা কিন্তু আপনাকে জমা করতে হবে পরবর্তী যে আপনার সমস্যার সমাধান করতে পারবেন সেটি হচ্ছে ভর্তুকিহীন রেশন কার্ডের অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ডিজিটাল রেশন কার্ড পেতে হলে আপনাকে দশ নম্বর ফর্ম ফিল করতে হবে এর জন্য আপনার যে ডকুমেন্টগুলি প্রয়োজন হবে যদি আপনার রেশন কার্ড থাকে তাহলে সেই রেশন কার্ডের কিন্তু জেরক্স আপনাকে জমা করতে হবে পাঁচ বছরের ঊর্ধ্বে হলে আধার কার্ডের ফটোকপি জমা করতে হবে এবং যদি সে পাঁচ বছরের নিচে হয় তাহলে কিন্তু তার জন্ম সার্টিফিকেট এর জমা করতে হবে অর্থাৎ জন্ম সার্টিফিকেট এর কিন্তু জেরক্স জমা করতে হবে পরবর্তী যে আপনারা সমস্যার সমাধান করতে পারবেন সেটি হচ্ছে ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার কার্ড এবং মোবাইল নাম্বার সংযুক্তিকরণ অর্থাৎ রেশন কার্ডের সাথে কিন্তু আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক যদি আপনি করতে চান এর জন্য কিন্তু আপনাকে নিকটবর্তী ক্যাম্পে যেতে হবে অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পেই কিন্তু এটি বায়োমেট্রিকের মাধ্যমে আপনাকে করিয়ে দেবে এর জন্য কিন্তু রেশন কার্ডধারীকে সশরীলে উপস্থিত থাকতে হবে এর জন্য যে যে ডকুমেন্টের প্রয়োজন হবে সেটি হচ্ছে রেশন কার্ড আপনার প্রয়োজন হবে এবং যিনি আধার কার্ডের সাথে রেশন কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তার কিন্তু আধার কার্ডের প্রয়োজন হবে এবং সেখানে কিন্তু বায়োমেট্রিক অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু তার সাথে সাথে রেশন কার্ডের সাথে আধার কার্ড সহ মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক করিয়ে দেবেন তো দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনার রেশন কার্ড সম্পর্কিত এই সমস্ত সমস্যার সমাধানগুলো কিন্তু আপনারা করে নিতে পারবেন এবং এই ফর্মগুলো কিন্তু আপনারা দুয়ারে সরকার শিবির থেকে সংগ্রহ করবেন এবং আপনি যদি এই ফর্মগুলো ফিল আপ করতে না পারেন তারাই কিন্তু সেই ফর্মগুলো ফিল আপ করে দেবে এবং সেখানে কিন্তু আপনার নির্দিষ্ট ডকুমেন্ট দিয়ে তারপরে কিন্তু তাদের কাছে ফর্মগুলি জমা করতে হবে তো এই ছিল বিস্তারিত ভিডিও ও ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন তাহলে এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেট নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন